সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন বাঘ রয়েছে 89 থেকে 146টি। রাজধানীর আগারগাঁওয়ে বাঘ জরিপের এই ফল প্রকাশ করেছে বন বিভাগ। দেশের জাতীয় প্রাণীটি নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এখনও টিকে আছে সুন্দরবনে। যুগের পর যুগ সুন্দরবনের প্রহরীর ভূমিকায় থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ক্রমশ কমলেও এবার বিজ্ঞানীদের গবেষণা বলছে গেল 3 বছরে এর সংখ্যা কিছুটা বেড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার, দেশের জাতীয় এই প্রাণীটি নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এখনও টিকে আছে সুন্দরবনে। যুগের পর যুগ সুন্দরবনের প্রহরীর ভূমিকায় থাকা এই প্রাণীটির সংখ্যা ধারাবাহিকভাবে কমলেও এবার বিজ্ঞানীদের গবেষণা বলছে গেল 3 বছরে কিছুটা বেড়েছে তা। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে করা হয়েছে সেই দাবি। মোট 249 দিন ব্যাপী পরিচালিত এই জরিপ কার্যক্রমে 63টি পূর্ণবয়স্ক বাঘ, 4টি জুভেনাইল বাঘ এবং 5টি অপ্রাপ্ত বয়স্ক বাঘের সর্বমোট সংখ্যা হিসাব করা হয়েছে 114টি। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা আর শরণখোলার প্রায় 1650 বর্গ কিলোমিটার এলাকায় ক্যামেরার ফাঁদ করে চালানো হয় এই জরিপ। 536টি স্থানে লাগানো ক্যামেরায় বাঘের 2500 স্থিরচিত্র পান গবেষকরা, যা বিশ্লেষণ করে তারা বলছেন সুন্দরবনে বাঘ রয়েছে 89 থেকে 146টি, গড়ে বলা হচ্ছে 114টি। এই হিসাবে বাঘ বেড়েছে 8টি। সংখ্যা বাড়লেও বিজ্ঞানীরা হতাশ কোনো কোনো এলাকায় বাঘের বংশবৃদ্ধির নজির না দেখে। বাঘের সরাসরি শিকার হয়, সেই শিকারটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। বাঘ তার প্রধান খাবার হচ্ছে চিত্রা হরিণ এবং বন্য শূকর, এই দুটো শিকার প্রাণীও আবার শিকার হচ্ছে মানুষের দ্বারা। এদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, এই শিকার যদি বন্ধ না করতে পারি, তাহলে আমরা এই বাঘ সংরক্ষণ করতে পারি। জরিপ থেকে আমরা শুধু সংখ্যা পাবো তা না, আমাদের যে কনজারভেশন থ্রেড যেগুলো আছে এগুলো শনাক্ত করে সেগুলো অ্যাড্রেস করার মাধ্যমে বাঘ সংরক্ষণ কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। 2015 সালে করা গবেষণায় বলা হয়েছিল সুন্দরবনে বাঘ রয়েছে 106টি। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।